আমি আমার নিউ লুকে একদম মদিনা যাওয়ার জন্য তৈরি। এই মদিনাতেই হযরত মুহাম্মদের দেহ সমাধিস্থ করা হয়েছে। এই মসজিদটি হচ্ছে ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্রতম স্থান। অদ্ভুত লাগছে বিরিয়ানিটা দেখে। আমরা আলুলা ছেড়ে এবার মদিনার পথে আবার চলেছি, তো 4 ঘন্টা আগে লাগবে আমাদের। আশা করছি 5:30টা পর্যন্ত পৌঁছে যাব। ওই যে সামনে দেখা যাচ্ছে ওটাই হলো মদিনার মসজিদ, মানে মেন মসজিদ যেটা। কি সুন্দর! আমরা এখন এই আল নবাবি মসজিদের দিকেই যাচ্ছি। ওইখানেই প্রচুর পার্কিং আছে, আমরা দেখেছি ফ্রি পার্কিংও রয়েছে, তো ওইখানেই আমরা যাব। ফার্স্টে ওখানেই গাড়ি রাখবো এবং ওখান থেকেই মসজিদ পরিদর্শন করব। এই মদিনা সিটিটা খুবই সুন্দর। আমি আমার নিউ লুকে একদম মদিনা যাওয়ার জন্য তৈরি। তো এখানে পাশে একটা সুক ছিল, মানে একটা মল ছিল, যেখান থেকে আমি আবায়া স্কার্ফটা কিনলাম। আর ওই মলের যিনি বিক্রি করছিলেন, তো উনি আমায় হেল্প করে দিলেন এই গেট আপে আসতে। উনি সত্যি খুব অবাক ছিলেন যে আমি স্কার্ফ ঠিকঠাক করে বাঁধতে জানি না, বাট ঠিক আছে, সবাই যে কিছু পারে না। এই মদিনাটা খুব বড় একটা সিটি। এই যে সাইডের এগুলো খুব বড় বড় হোটেল, অ্যাকচুয়ালি ওই পুণ্যার্থী যারা আসেন তাদের থাকার জন্য। আর এছাড়া অনেক বড় বড় শপিং মলও রয়েছে। রাস্তাঘাট তো মানে সদির বলতেই হবে না, দুর্ধর্ষ রাস্তা। আর একটা এখানে বোধহয় একটা এয়ারপোর্টও রয়েছে, সেই এয়ারপোর্টেও ডাইরেক্ট আসা যায় হয়তো মদিনা আসার জন্য। আমরা মদিনার পার্কিং পাইনি, আমরা এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, কিছুতেই ওই পার্কিং লোকেশনে পৌঁছাতে পারছি না, কারণ চারিদিক থেকে রাস্তা বন্ধ। কোনোটাই গুগল আপডেটেড নয়, কোনোটাই আপডেটেড নয়। আমরা এদিক ওদিক সেদিক ম্যাপ খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি, যাচ্ছি একে ওকে জিজ্ঞেস করছি, তাদের মধ্যে কেউ ইংলিশ বলতে পারছে না, তো গুগল ট্রান্সলেটার ইউজ করে আমরা ইংলিশে বলে তার অ্যারাবিক ওকে ফোনাচ্ছি, এই করে করেই চলছে। তো আপাতত তো কোনো সঠিক আমরা পার্কিং লোকেশন খুঁজে পাইনি, একটা দিয়ে এখন যাচ্ছি। যদি না পাই ঠিক করেছি কাছাকাছি কোথাও এখন এবার রেখে দেবো, যেখানেই পাবো তারপর আমরা উবার করে চলে যাব। তো আমরা এই মসজিদে ঢোকার গেটে গার্ডকে জিজ্ঞেস করলাম যে আমরা মুসলিম নই, আমরা কি এই মসজিদে ঢুকতে পারবো? তো উনি বললেন যে মসজিদ চত্বরে আমরা ঢুকতে পারবো, কিন্তু মেন মসজিদে ঢোকা অ্যালাউ না। এরকম আমরা আগেও আর কি আলাস্কা মস্কে যখন গেছিলাম আমরা মসজিদ চত্বরে ঢুকতে পেরেছিলাম, কিন্তু মসজিদের ভেতর আমাদের ঢোকা অ্যালাউড ছিল না। একটা দুর্ধর্ষ সুন্দর মসজিদ প্রাঙ্গণ আর খুবই পবিত্র। এই মসজিদটি হচ্ছে ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্রতম স্থান। প্রথমটা হচ্ছে মক্কা এবং দ্বিতীয় মদিনা, আর তৃতীয়টাতেও আমরা গেছি যে জেরুজালেমের আল আসকা মস্ক। আর এই মসজিদে টোটাল 42টা দরজা রয়েছে ভেতরে প্রবেশ করার জন্য। এই মদিনাতেই হযরত মুহাম্মদের দেহ সমাধিস্থ করা হয়েছে। মদিনাতে এই নবাবী মসজিদ দেখতে গেলে কিন্তু মেয়েদের ক্ষেত্রে অবায়া এবং স্কার্ফ পরতেই হবে, এবং এটাই একমাত্র পোশাক যেটা পরেই এই নবাবী মসজিদের প্রাঙ্গণে যাওয়া যাবে, এছাড়া কোনো উপায়ই নেই। আমরা সালোয়ার বা শাড়ি পরে এই নবাবী মসজিদের প্রাঙ্গণে যেতে পারবো না, আমাদের ঢুকতে গেলে এই অবায়া বা স্কার্ফ এই কিছুক্ষণের জন্য হলেও পরতে হবেই। বলা হয় মদিনায় এসে আল্লাহ রসুলের উটটি যেখানে বসেছিলেন সেখানেই তিনি এই মসজিদ নির্মাণের উদ্যোগটি নেন। এই জায়গাটা নাকি দুজন অনাথ বাচ্চার ছিল, যেখানে তিনি তাদের ন্যায্য মূল্য দিয়ে এই মসজিদের জন্য এই জায়গাটি তিনি কিনে নিয়েছিলেন এবং মসজিদের কাজে তিনি নিজেও অংশগ্রহণ করেছিলেন। নন মুসলিমদের এই মসজিদে ভেতরে ঢোকার অনুমতি নেই, তো আমরা খালি মসজিদ প্রাঙ্গণেই ছিলাম। তো এক মুসলমান দাদাকে আমরা আমাদের ফোনটা দিয়ে দিয়েছিলাম, তিনি এই ভিডিওটি করেছেন। এই মসজিদে ছেলেদের আর মেয়েদের ঢোকার পথ কিন্তু আলাদা ছিল। তো আর এই যে বড় বড় ছাতার মতন যে অংশটা, এটা করা হয় যেহেতু সৌদি আরবে প্রচণ্ড গরম এবং রোদ থাকে, তো সেই রোদের হাত থেকে যারা দর্শনার্থী তাদের বাঁচার জন্য এরকম বড় বড় ছাতার রাখা আছে। এখন আমরা ডিনার করতে এসেছি, এটা হলো মদিনা রেস্টুরেন্ট, ওইখানে কাছেই যেখানে মস্ক।
তার কাছেই। তো খুবই অদ্ভুত লাগছে বিরিয়ানিটা দেখে, এটা একটা বাংলাদেশি রেস্টুরেন্ট, বাট বিরিয়ানিটা ঠিক আমাদের কলকাতার টাইপ তো নয়। খেয়ে এখন দেখা যাক কেমন হয়। কেমন লাগছে তোর বিরিয়ানি? বিরিয়ানি পোলাও উচিত, কিছু একটা হয়েছে যেটা ঠিকঠাক লাগছে। পোলাও, চিকেন পোলাও? চিকেন না, যেটা মাটন। এবার ডিনার করে আমরা এখন রেন্টাল কার্ড যেটা নিয়েছিলাম সেটা ড্রপ করতে যাচ্ছি, কারণ কাল সকালে মদিনা স্টেশন থেকে আমাদের ট্রেন আছে জেড্ডার জন্য। তো আজকে আমরা মদিনাতেই থাকবো, তো এখান থেকে আবার আমরা উবার করে নেবো আমাদের হোটেলের জন্য। তো আমরা দুজনেই এখন খুবই খুশি মদিনা ঘুরে, এবার আমরা হোটেল ফিরছি। তো এই ব্লগটা তো ভীষণ স্পেশাল ছিল আমাদের কাছেও, আর তোমরা যারা দেখলে আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই জানিও আর কমেন্টে বলো। কালকে দেখা হচ্ছে জেড্ডাতে, আর ঘোড়ার জার্নিটা দেখাবো না কারণ ওটা অলরেডি আগে দেখেছি, না দেখে থাকলে অবশ্যই সেই ভিডিওটা দেখো। আর দেখা হচ্ছে কালকে জেড্ডাতে। এই আমাদের রুম, এখানে একটা ছোট কিচেন মতো আছে, এখানে একটু বসার জায়গা আছে, আর এরপরে এখানে ওয়াশরুম, আর এটা বেডরুম। তো বেশ ভালো সুন্দর অনেকটা জায়গা আছে, খোলামেলা, খুবই ভালো, বেশ একটা অ্যাপার্টমেন্টের মতো। তো এই হোটেলের ডিটেলসটা আমি দিয়ে দেবো, আর দাম যে খুব বেশি সেটাও নয়, তো খুবই ভালো, মদিনাতে এলে আপনারা এটা দেখতে পারেন। তো বন্ধুরা আমরা এখন রয়েছি মদিনা স্টেশনে, তো এই স্টেশনে বসে আছি আমরা। তো একটা জিনিস শেয়ার করার জন্য কথা মনে হলো, তাই ভিডিওটা অন করলাম, যে সৌদি আরবিয়াতে এলে কিন্তু আমার মনে হয় একটু ফুল গাউন টাইপের জিনিস বা ফুল সালোয়ার কামিজ টাইপের কিছু পরা সবসময় ভালো, বা আবায়া কিনে সেটা পরা সবসময় ভালো, কারণ এখানে নইলে তোমার নিজেকেই একটু অড ফিল হবে, মানে কেউ তোমাকে বারণ করছে না। মানে আমি এখন ফুল হাতা টি শার্ট, মানে ফুল হাতা একটা টপ আর প্যান্ট পরে রয়েছি, বাট এখানে হয়তো গোটা স্টেশনে আমি একমাত্র ওরকম পরে আছি। ইভেন ফরেনারও যারা, কিছু কিছু লোক এসছে তারা ওপরে কিছু একটা ওই আবায়া টাইপের পরে নিয়েছে, বা এক দুজন হয়তো আমার মতো এসছে, বাট এখানে হয়তো ট্যুরিস্ট খুবই কম আছে এখন, এমনি সবাই উমরা করতেই এসছে, শুধু ঘুরতে হয়তো কম লোকই এসছে, তো সেজন্য হয়তো তারা ওরমভাবেই এসছে। বাট আমার মনে হয় যে দেশে আসছি সে দেশের নিয়মকানুন তো একটু ফলো করলে, বা সে দেশের রকম একটু ফলো করা ভালোই। তো আমি যদি জানতাম আমি ওরমভাবে প্রিপেয়ার্ড হয়েই আসতাম, কিন্তু আমি ওরম প্রিপেয়ার্ড হয়ে আসিনি, আমার কাছে আছে একটা আবায়াই আছে, তো আমি হয়তো আবার ওটাকেই পরে নেবো এখন। কিন্তু শুধু আবায়া পরতে হবে এমন নয়, মানে বড়ো সালোয়ার ফুল আর কি পা পর্যন্ত ওরকম পরলে খুব ভালো হয়, তো সেরকম পারলে নিয়ে এসো, তাহলে তোমার নিজেরই কমফোর্টেবল লাগবে সবার মধ্যে, যে তুমি একটা নিজেকে অড ফিল করবে না। এটা হলো একটা কথা। আর একটা কথা না বললেই নয়, যে সৌদি আরবিয়া যতই অর্থোডক্স হোক, এখানে মানে যেরকম আমাদের ধারণা যে খুব স্ট্রিক্ট কান্ট্রি, ওরকম কিন্তু আমাদের কখনো ফিল হয়নি যে আমাদের কোথাও কিছু করতে খুব বাধা দেওয়া হচ্ছে বা কিছু। এখানে আমার মনে হয় সবাই নিজে থেকেই ওই জিনিসটা ফলো করে বা করতে চায়, এরকম টাইপেরই মনে হয়েছে, মানে আমার ফিলিংটা এরকম এসছে। আর এখানে মেয়েদেরকে কিন্তু যথেষ্ট
মানে প্রায়োরিটি দেওয়া হয়, মানে এমন নয় যে মেয়েদেরকে কোনো কাজ করতে আটকানো হয় বা কিছু। এখানে আমি যত স্টাফ দেখেছি না, যত এখানে ধরো টিকিট কাউন্টারে টিকিট চেক করছে যে, বা আমি ইমিগ্রেশন থেকে বলে এসেছি তখনও দেখেছি, এবং বিভিন্ন জায়গায় আমরা যত ট্যুর নিলাম হেগড়াতে তখন ওই আলুলার ট্যুরে টিকিট চেক করছে। এরা সবাই এখন ট্রেন স্টেশনে প্রচুর মহিলা অ্যাসোসিয়েট রয়েছে, তো এবং হয়তো বেশিই রয়েছে পুরুষদের থেকে। তো এই মেয়েদের প্রচুর কাজ এখানে আছে এবং প্রচুর কাজ মেয়েরা এরকম পাবলিক ডোমেনে করে। তারা পুরো ফুল মানে মুখ ঢেকে এরকম পুরোটা ঢেকে শুধু চোখ দেখা যায় এরকমই করে, কিন্তু পুরো সব জায়গায় ভালো মতো ইনভলভ থাকে এবং করে। দেখা যায় ছেলেরাও কিন্তু, যদি দেখো এরকম কোনো এই কৌস্তুবের মতো জিন্স আর এইরকম হলুদ জামা পরে ঘুরে বেড়াচ্ছে না। আমি তো এখন আবায়া পরে নিয়েছি, আমার কোনো চাপ নেই। তো এই আমরা এবার ট্রেনে উঠবো, 10টায় আমাদের এখান থেকে ট্রেন। তো এখান থেকে আমরা ডিরেক্ট যাচ্ছি হলো জেডা এয়ারপোর্টে, ওখান থেকে আবার রেন্টাল কার নেবো, সেই রেন্টাল কার নিয়ে এবার আমরা জেডাটা ঘুরবো। এই ভিডিওটা এই অবধি রাখলাম, আর পরের ভিডিওতে আমরা ঘুরে দেখবো জেড্ডা শহরের বিভিন্ন দর্শনীয় স্থান। তাই আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে।